নতুন বাজেটে আবগারি শুল্ক বাড়ায় অর্থনীতিতে কালো টাকার প্রভাব বাড়বে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সকালে দুদক কার্যালয় দুর্নীতি প্রতিরোধে দুদক ও টিআইবির মধ্যে স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন এই বাজেটে ব্যাংকিং খাতে যে ধরনের শুল্ক নীতি গ্রহণ করা হয়েছে তাতে এই খাতে দুর্নীতি বাড়বে বলেও মনে করেন তিনি এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির কারণে মানুষ সঠিক সেবা পাচ্ছে না এছাড়া সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে বিদেশে যে অর্থ পাচার করছে সেগুলো ফিরিয়ে আনতে এফ সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে বলেও জানান তিনি এবং নিজেরা বসে। মাধ্যমে একদিকে নাগরিকদের রাইটস এর কথা আমরা তুলে এনেছি দুর্নীতি নিয়ন্ত্রণমূলক যে কার্যক্রম সেখানেও সেগুলো পর্যবেক্ষণ করে আমরা আমাদের গবেষণার মাধ্যমে আমাদের বিভিন্ন অ্যাডভোকেসির মাধ্যমে দুদকের পাশে দাঁড়ানো যাতে করে এই কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়া যায় আরো সাফল্য অর্জন করা যায়